আচ্ছা, মই স্বাতী সামরিকা, মই বর্তমান পিএইচডি করছি তৃতীয় বছর। আজ আমি অবজার্ভ করছি ওয়ার্ল্ড মাইক্রোবায়োম ডে, যেটা কি প্রতি বছর জুন মাসে 27 তারিখ দিন পালন করা যায়। মাইক্রোবায়োম কহিলে বহুত লোক এবে বি বুঝি পারেন তুমি কি অ্যাকচুয়ালি এই জিনিসটা কম, তো ওড়িয়া কথা বলে মাইক্রোবায়োম হচ্ছে ছোট ছোট মাইক্রোবস, মানে যেটা কি আমার শরীরের মধ্যে রয়েছে এবং শরীরকে সেমানে উপকারিতা প্রদান করতে। আজির দিনের এই সেলিব্রেশনর রিজন হলো আমি মেজরলি এই আওয়ারনেস আমি দেওয়া পাই চাহুছে সোসাইটিকে, কিন্তু এটা আমার সব হেলথর সব আসপেক্টে মাইক্রোবায়োম আমার সাথে রিলেটেড আছে। মানে আপনার যদি নিউরোনাল ডিজিজ মধ্যে ইনফ্লামেশন এভ্রিথিং মানে আপনার মাইক্রোবায়োটার সাথে রিলেট করতে হবে। আর এটা গোটে মানে রিসেন্টলি ইমেজ ফিল, আর আপনার এই জিনিসের বহুত আপনার এক্সপ্লোর করা পাই বাকি আছে, যেটাকে আমি বি জানি না এই যে কি মানে ওয়ার্ল্ড রিসার্চ করে এই যে এসব জিনিসের ক্লিয়ার হয় কি পার্টিকুলার কো মাইক্রোবস কোন সার্ভেলে রেগুলেট করছে আমরা। তো এইসব জিনিসের আওয়ারনেস ক্রিয়েট করার পাই আজির আজি এই ডে'র সেলিব্রেশন। আর এটা বি মতো কহবার পাই খুশি লাগুছে কি মানে আমি আমার ল্যাব হচ্ছে মানে ইস্টার্ন ইন্ডিয়ারে আপনি কহিপারে কি প্রথম ল্যাব যে মানে এতে ডাইভার্স রেঞ্জ অফ রিসার্চ করছে মানে টু আন্ডারস্ট্যান্ড মানে রোল গট মাইক্রোবসর রোল জানিবার পাই। তো ইয়েস, সেই জিনিসটাকে নিয়ে আমি খুশি ও গর্বিত মধ্যে ধন্যবাদ। সো মাইক্রোবায়োম কহিলে আপনার সে এনভায়রনমেন্ট হো কিংবা আপনার আমার হোল বডি হো, তো যেটা কি হচ্ছে জীবন্ত জিনিস যেটা আপনার কুহতি, তো আপনার সয়েলর জীবন্ত জিনিস হলো আপনার গোটে মাইক্রোবায়োম মানে সয়েল মাইক্রোবায়োম যেটা কুহতি, মানে সয়েলরে হাজার হাজার প্রকার ব্যাকটেরিয়া আছে ফঙ্গস আছে যেটা কি নিয়ে গোটে মাইক্রোবায়োম ইকোলোজি বলছে, আর সে খালি পেটে সেটি বসে না তো সে সেটি মাইক্রোবায়োম অনেক তো সে আকচুয়ালি বিয়ার কন্ট্রোল এভ্রিথিং সয়েল টেক্সচর নিয়ে কি সয়েল ফার্টিলিটি নিয়ে কি এভ্রিথিং বিয়ার মেটেন কমিং টু আমার যে আপনার যদি দেখবে আজিকালিকা যেত পলিউশন হচ্ছে মিউনিসিপালিটি হল রিভর পলিউশন হল কিংবা পন পলিউশন হল আটার বডি গুড়া হলে আপনার গোটে কিন্তু এনভারনমেন্টাল সিঙ্ক এনভারনমেন্টাল সিঙ্ক যেটি এনভারনমেন্টাল পলিউশন হুয়ে সেটি ওয়াটার বডি সেটা সিঙ্ক হিসাবে কাম করে। যদি সেঠার আমি কম করছি বর্তমান কি ভিন্ন ভিন্ন প্রকার পলিউটান্ট ইউজ করছি আমি নাইট্রোজেন মোরালেস ডিগ্রেড হওয়ার পরে সেটি বর্তমান কম হচ্ছে ওয়াটার বডির ইউট্রিফিকেশন হচ্ছে এবং রিসেন্টলি দেখি আপনার দয়ানদী যেমনি মাছ মরিগেলে, তো এসব জিনিস পছরে হচ্ছে মাইক্রোবায়োম হাত আছে। যদি মাইক্রোবায়োম ব্যালান্স ন রহিল গোটে মানে যেটা কিন্তু স্টেবল ইকোলোজি মেন্টেন ন হয়ে রহিল সেটি কম হব কি ইকোলোজি আপনার যদি এক্সটার্নাল ইকোলোজি ইম্বালান্স হল সেটি এগ্রিকালচার ফসল পড়বে, এক্সটার্নাল ইকোলোজি ওয়াটার ইকোলোজি ইম্বালান্স হল সেটি আপনার ওয়াটার কোয়ালিটি ডিগ্রেড হব, হাজার হাজার লোকর সেমি মানে ইফেক্ট আফেক্টেড হবে, আপনার যেটা বায়োডাইভার্সিটি আছে বায়োডাইভার্সিটি সেটা ডিক্রিজ হয়ে যাবে। দেন আমার ইন্টারনাল এনভায়রনমেন্ট আমার আম বডি আমি হচ্ছি কম আমার যেটা কুহতি কি আমি হচ্ছি বেশি ব্যাকটেরিয়া কম মানুষ কিন্তু না আমার দেহের দশটা ব্যাকটেরিয়া হলে আমি গোটে মানুষ যে আমার গটরে হোক কি আমার স্কিনে হোক যে ব্যাকটেরিয়া মানুষ অনেক তো সে কনসিকেন টুগেদর আমি সেটা কুহ মাইক্রোবায়োটা, তো সেটি সিম্পলি খালি করে বসি না তো সে আমার সাইকোলোজি নিয়ে আমার মেটাবলিজিম আমার ইমিউনিটি সবকিছু সে কন্ট্রোল করছেন, তেমন এক্সটার্নাল এনভায়রনমেন্টের প্রোবলেম হলে আপনার যেটা যেটা কুহতি মানে ফুড কোয়ালিটি ডিগ্রেড হলে আমার ইন্টারনাল মাইক্রোবায়োটা সিমিলারলি ডিগ্রেড হব, কিংবা যদি আমি তাকে ডিস্টার্ব করছে অ্যান্টিবায়োটিক্স টাইপ মাইক্রোবায়োটা ডিস্টার্ব করছে তো সেটি আমার মাইক্রোবায়োটা ডিস্টার্ব হবে, তেমন আমার যদি হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টে যদি আমার মাইক্রোবায়োটা ডিস্টার্ব হল তাহলে ভিন্ন ভিন্ন প্রকার রোগ হুয়ে আজিকালি আপনার দেখবে কি পার্কিনসন্স ডিজিজ হোক আইবিডি হোক আইবিএস হোক ভিন্ন ভিন্ন প্রকার সমস্যা সে আপনার পেট রোগ সমস্যা হোক কিংবা আপনার হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা হোক সবুর পছরে হচ্ছে মাইক্রোবায়োটা ইম্বালান্স, তেমন সেই মাইক্রোবায়োটাকে ব্যালান্স করা করে আমি সে রোগটাকে তুমি আমি ঠিকঠাক করে পার, তেমন আজির দিন ওয়ার্ল্ড মাইক্রোবায়োম ডে যে কি টোটাল এনভায়রনমেন্ট এক্সটার্নাল আর ইন্টারনাল এনভায়রনমেন্টকে কন্ট্রোল করছেন, তেমন আজির দিন সে ডেডিকেটেড, তেমন সেই মাইক্রোবায়োটাকে কিপর স্টাবিলাইজ করিহব এবং তাঁর যে মানে ইফেক্ট গুড়া যেটা কুহতি তাঁর যেটা আমি বহুত কিছু জাঁয়ে তাঁর উপরে
ଯାହା ଜାଣିଛେ ମେ ବି 5-10% ଜାଣିଛେ ତେଣୁ ତାଙ୍କର କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଆହୁରି କ'ଣ କ'ଣ ଅଛି ତାକୁ ନେଇକି କେମିତି ଏକ୍ସପ୍ଲୋର୍ କରିହେବ ଆମର ହ୍ୟୁମାନ୍ ହେଲ୍ଥ ହେଲା, ଏଗ୍ରିକଲଚର୍ ହେଲା, ଆକ୍ୱାକଲଚର୍ ହେଲା, ରିଜୋଲ୍ୟୁସନ୍ ହେଲା, ଅର୍ ଏନି ଟାଇପ୍ ଅଫ୍ ସଷ୍ଟେନେବଲ୍ ଗ୍ରୋଥ୍, ସେଠି ମାଇକ୍ରୋବାୟୋଟାର ବହୁତ ରୋଲ୍ ଅଛି। ଦେଖନ୍ତୁ ହ୍ୟୁମାନ୍ ବଡ଼ିରେ ବି ବହୁତ କିଛି ଟେଷ୍ଟେଡ୍ ଅଛି, ଯାହା ଆପଣ ଶୁଣୁଥିଲେ ପ୍ରଫେସର ଆଇନ୍ଙ୍କ ଠାରୁ, କି ଏଠି ମଧ୍ୟ ଆମର IDD ଆମର ଏଠି ଇଭେନ୍ ବିଭିନ୍ନ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ହ୍ୟୁମାନ୍ ଡିଜିଜ୍ ଯେଉଁଟା ହେଲା ଆର୍ଥରାଇଟିସ୍, ଇଭେନ୍ ଡାଇବେଟିସ୍, ଆଉ ଆମର ଗଟ୍ ବ୍ରେନ୍ ଆକ୍ସିସ୍ ଯେଉଁଟା କୁହନ୍ତି, ମାନେ ଆମର ପେଟଟା ହେଲା ଆମର ଦ୍ୱିତୀୟ ବ୍ରେନ୍, ଏଇଟା ହେଲା ପ୍ରଥମ ବ୍ରେନ୍, ଏଇଟା ଦ୍ୱିତୀୟ ବ୍ରେନ୍। ତେଣୁ ପେଟରୁ ଯେଉଁ ମାଇକ୍ରୋବାୟୋଟା ଅଛନ୍ତି ସେମାନେ କଣ୍ଟ୍ରୋଲ୍ କରୁଛନ୍ତି ଫାଷ୍ଟ ବ୍ରେନ୍। ତେଣୁ ଗଟ୍ ରିଲେଟେଡ୍ ଅଲ୍ ଟାଇପ୍ସ ଅଫ୍ ଯେତିକି ସବୁ ପ୍ରକାର ରିସର୍ଚ୍ଚ ଆମର ଏଠି ହେଉଛି, ତେଣୁ ଆମର ଏଠି ମାଇକ୍ରୋବାୟୋଟିକ୍ସ ଯେଉଁଟାକି କମ୍ପାନୀ ଆମର ଏଷ୍ଟାବ୍ଲିଶ୍ କରିଥାନ୍ତି, ତାପରେ ମଧ୍ୟ ସେଠି ଆମର ହେଉଛି କି ସିମ୍ପଲି ଆମର ସୋ ମାଇକ୍ରୋ ବାୟୋମ୍ କହିଲେ ଆପଣଙ୍କର ସେ ଏନ୍ଭାରମେଣ୍ଟ ହେଉ କିମ୍ବା ଆପଣଙ୍କର ଆମର ହୋଲ୍ ବଡ଼ି ହେଉ, ତ ଯେଉଁଟାକି ହେଉଛି ଜୀବନ୍ତ ଜିନିଷ ଯେଉଁଟା ଆପଣଙ୍କର କୁହନ୍ତୁ, ତ ଆପଣଙ୍କର ସଏଲ୍ର ଜୀବନ୍ତ ଜିନିଷ ହେଲା ଆପଣଙ୍କର ଗୋଟେ ମାଇକ୍ରୋବେ, ମାନେ ସଏଲ୍ ମାଇକ୍ରୋବେଭ୍ ଯେଉଁଟା କୁହନ୍ତି, ମାନେ ସଏଲ୍ରେ ହଜାର ହଜାର ପ୍ରକାରର ବ୍ୟାକ୍ଟେରିଆ ଅଛନ୍ତି, ଫଙ୍ଗସ୍ ଅଛନ୍ତି, ଯେଉଁଟାକୁ ନେଇକି ଗୋଟେ ମାଇକ୍ରୋବେଭ୍ ଇକୋଲୋଜି କରିଛି। ଆଉ ସେମାନେ ଖାଲି ପେଟ ସେଠି ବସିନାହାନ୍ତି, ତ ସେମାନେ ସେଠି ମାଇକ୍ରୋବାୟମ୍ ଅଛନ୍ତି, ତ ସେମାନେ ଆକ୍ଚୁଆଲି ବିୟର୍ କଣ୍ଟ୍ରୋଲ୍ ଏଭ୍ରିଥିଙ୍ଗ, ସଏଲ୍ ଟେକ୍ସଚର୍ ନେଇକି ସଏଲ୍ର ଫର୍ଟିଲିଟିକୁ ନେଇକି ଏଭ୍ରିଥିଙ୍ଗ ବିୟର୍ ମେଣ୍ଟେନ୍ କମିଂ ଟୁ ଆମର ଯେଉଁ ଆପଣଙ୍କର ଯଦି ଦେଖିବେ ଆଜିକାଲିକା ଯେତିକି ପଲ୍ୟୁସନ୍ ହେଉଛି ମନିଷ ଶରୀରରେ ହେଲା, ରିଭର୍ ପଲ୍ୟୁସନ୍ ହେଲା କିମ୍ବା କ'ଣ ପଲ୍ୟୁସନ୍ ହେଲା, ଆଉ ୱାଟର୍ ବଡ଼ି ଗୁଡ଼ା ହେଲା ଆପଣଙ୍କର ଗୋଟେ କିନ୍ତୁ ଏନ୍ଭାରମେଣ୍ଟାଲ୍ ସିଙ୍କ, ଏନ୍ଭାରମେଣ୍ଟାଲ୍ ସିଙ୍କ ଯେତିକି ଏନ୍ଭାରମେଣ୍ଟାଲ୍ ପଲ୍ୟୁସନ୍ ହୁଏ ସେଠି ୱାଟର୍ ବଡ଼ି ସେଇଟା ସିଙ୍କ ହିସାବରେ କାମ କରେ। ଯଦି ସେଠାର ଆମେ କ'ଣ କରୁଛୁ ବର୍ତ୍ତମାନ କି ଭିନ୍ନ ଭିନ୍ନ ପ୍ରକାରର ପଲ୍ୟୁଟାଣ୍ଟ ୟୁଜ୍ କରୁଛୁ, ଆମେ ନାଇଟ୍ରୋଜେନ୍କୁ ମୋରଲେସ୍ ଡିଗ୍ରେଡ୍ ହେବା ପରେ ସେଠି ବର୍ତ୍ତମାନ କ'ଣ ହେଉଛି ୱାଟର୍ ବଡ଼ିରେ ୟୁଟ୍ରିଫିକେସନ୍ ହେଉଛି, ଏବେ ରିସେଣ୍ଟଲି ଦେଖିଥିଲେ ଆପଣ ଦୟାନଦୀରେ ଯେମିତି ମାଛ ମରିଗଲେ, ତ ଏସବୁ ଜିନିଷ ପଛରେ ହେଉଛି ମାଇକ୍ରୋବିୟମ୍ର ହାତ ଅଛି। ଯଦି ମାଇକ୍ରୋବିୟମ୍ ବାଲାନ୍ସଡ୍ ନ ରହିଲା, ଗୋଟେ ମାନେ ଯେଉଁଟା କହୁଛି ଷ୍ଟେବୁଲ୍ ଇକୋଲୋଜି ମେଣ୍ଟେନ୍ ନ ହୋଇକି ରହିଲେ, ତ ସେଠି କ'ଣ ହେବ କି ଇକୋଲୋଜି ଆପଣଙ୍କର ଯଦି ଏକ୍ସଟର୍ନାଲ୍ ଇକୋଲୋଜି ଇମ୍ବାଲାନ୍ସ ହେଲା ସେଠି ଏଗ୍ରିକଲଚର୍ ଫସଲ ପଡ଼ିବ, ଏକ୍ସଟର୍ନାଲ୍ ଇକୋଲୋଜି ୱାଟର୍ ଇକୋଲୋଜି ଇମ୍ବାଲାନ୍ସ ହେଲା ସେଠି ଆପଣଙ୍କର ୱାଟର୍ କ୍ୱାଲିଟି ଡିଗ୍ରେଡ୍ ହେବ, ହଜାର ହଜାର ଲୋକଙ୍କର ସେମିତି ମାନେ ଇଫେକ୍ଟ ଆଫେକ୍ଟେଡ୍ ହେବେ, ଆଉ ଆମର ଯେଉଁଟା ବାୟୋଡାଇଭର୍ସିଟି ଅଛି ବାୟୋଡାଇଭର୍ସିଟି ସେଟା ଡିକ୍ରିଜ୍ ହୋଇଯିବ। ଦେନ୍ ଆମର ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଏନ୍ଭାରମେଣ୍ଟ, ଆମର ଆମ ବଡ଼ି ଆମେ ହେଉଛି କ'ଣ, ଆମର ଯେଉଁଟା କୁହନ୍ତି କି ଆମେ ହେଉଛି ବେଶୀ ବ୍ୟାକ୍ଟେରିଆ କମ୍ ମଣିଷ, କାହିଁକି ନା ଆମ ଦେହରେ 10 ବ୍ୟାକ୍ଟେରିଆ ହେଲେ ଆମେ ଗୋଟେ ମଣିଷ ହେବ, ଯେ ଆମ ଗଟ୍ରେ ହେଉ କି ଆମର ସ୍କିନ୍ରେ ହେଉ ଯେଉଁ ବ୍ୟାକ୍ଟେରିଆମାନେ ସବୁ ଅଛନ୍ତି, ତ ସେମାନଙ୍କ କନ୍ସେପ୍ଟ ମାନେ ଟିକେନ୍ ଟୁଗେଦର ଆମେ ସେଇଟା କହୁଛୁ ମାଇକ୍ରୋବାୟୋଟା, ତ ସେମାନେ ସେଠି ସିମ୍ପଲି ଖାଲିଟାରେ ବସିନାହାନ୍ତି, ତ ସେମାନେ ଆମର ସାଇକୋଲୋଜିକୁ ନେଇକି ଆମର ମେଟାବଲିଜିମ୍ ଆମର ଇମ୍ୟୁନିଟି ସବୁକିଛି ସେମାନେ କଣ୍ଟ୍ରୋଲ୍ କରୁଛନ୍ତି। ତେଣୁ ଏକ୍ସଟର୍ନାଲ୍ ଏନ୍ଭାରମେଣ୍ଟରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଲେ ଆପଣଙ୍କ ଯେଉଁଟା କୁହନ୍ତି ମାନେ ଫୁଡ଼୍ କ୍ୱାଲିଟି ଡିଗ୍ରେଡ୍ ହେଲେ ଆମର ଇଣ୍ଟର୍ନାଲ୍ ମାଇକ୍ରୋବାୟୋଟା ମଧ୍ୟ ସିମିଲାରଲି ଡିଗ୍ରେଡ୍ ହେବ, କିମ୍ବା ଯଦି ଆମେ ତାକୁ ଡିଷ୍ଟର୍ବ କରୁଛେ ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍ସ ଟାଇପ୍ ମାଇକ୍ରୋବାୟୋଟିକ୍ ଡିଷ୍ଟର୍ବ କରୁଛେ ତେଣୁ ସେଥିରେ ମଧ୍ୟ ଆମର ମାଇକ୍ରୋବାୟୋଟା ଡିଷ୍ଟର୍ବ ହେବ। ତେଣୁ ଆମର ଯଦି ହେଉଛି ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଏନ୍ଭାରମେଣ୍ଟରେ ଯଦି ଆମର ମାଇକ୍ରୋବାୟୋଟା ଡିଷ୍ଟର୍ବ ହେଲା, Thank you for such a beautiful and valid question. So what I would say, say for example, we train the young minds here, both the masters and the PhD students, so that they understand the importance of thinking and how to translate that process for the benefits of society. And I think like Dr. Vishwaranjan Prasad is one such great example, but also here what happens, we are getting various different ideas that we are trying at the lab, and then we are getting also funding agencies coming forward. So what is lacking here in the culture of this milieu is mainly the awareness. The awareness, if we increase the importance of science, it's not only just for publications, not for age index or citations, it's beyond that. Because it may be a small thought, small science, but if it could be translated to the benefit of mankind, that means science to society, that part, that awareness, how to do that, that methodologies are not known to people. I think that is lacking, and that kind of education is needed.
No, that's very specific, actually, you have put it. Like for environment, I mean, your organophonics is one of the great examples how it is doing. I think if we can expand that concept overall, because there are many environmental problems. I mean, even especially in Odisha, we are seeing, you know, even the cyclones are coming, which are also because of the environmental changes in various ways. And say, for example, if we can harbor these things in such a way so that it increases the fertility of the soil and the purify the water and the environment, so that we get it more green, a greener environment. And for that, microbes are the only thing, I think, which can actually help. And it is almost at no cost. That's the thing, and without much adverse effects also. So I think microbiome is probably on World Microbiome Day. It is not only for this day. I think every day should be the microbiome day, because microbiome is the one which is helping us for the health protection, health maintenance, and at the same time, environmental protection. So, hello, I'm Tanuja. Tanuja Mahanti. I'm in Niger, second year of PhD. I'm a lab in IGR. আমি এইটি অ্যাকচুয়ালি মাইক্রোবায়ম রিসার্চ করছি অ্যান্ড এটা ওয়ার্ল্ড মাইক্রোবায়ম ডে আমার বহু ইম্পর্টেন্ট কি আমি মাইক্রোবায়ম উপরে অ্যাওয়ারনেস করি বিকজ বহু সারা আমি কেবে ফিভর হয়ে কেবে কফ হয়ে কেবে কেতে সব ডিজিজ আছে ক্যান্সার ভ্যান্সার অ্যান্ড আমি বহু জায়গায় মেডিসিন উপরে বহু জায়গা ফোকাস দিয়ে দেব এই মেডিসিন নেবা সেই মেডিসিন নেবা বট আই থিঙ্ক তার যে সলুশন আছে আমার ভিতরে আছে দ্যাট ইজ গট মাইক্রোবায়ম যেটাকি আমার ভিতরে হি মাইক্রো অর্গানিজম আছে তো সেইপাই মাইক্রোবায়ম কু ইম্পর্টেন্স দেবা সো দ্যাট কি আমি গোটে সব জিনিসের গোটে সলুশন মিলু যেটা কি নর্মাল লোক যা পাখে এতে পয়সা বি না কিছু বি না বট স্টিল সে গোটে কিউর হিসাবে মাইক্রোবায়ম কু নেই পারিব আউ মেডিসিন উপরে বহু কস্টলি মেডিসিন উপরে রিলাই করবনি সো সেইপাই আমার রিসর্চ ইন দ্য ফিল্ড অফ মাইক্রোবায়ম বহু ইম্পর্টেন্ট নমস্কার মু আকাঙ্ক্ষা নায়ক মু নাইজার ভুবনেশ্বর ইন্টিগ্রেটেড এমএসসি গোটে ছাত্রী আজি ওয়ার্ল্ড মাইক্রোবায়ম ডে 27 জুন আমি সেলিব্রেট করু আজি মু এই আজির দিনর সুযোগটা নেইকি মু এয়া কহিবাকু চাহুছি কি মাইক্রোবায়োম যদিও এতে ছোট ক্ষুদ্র অর্গানিজম সেমানে আমপাই কেতে ইম্পর্টেন্ট কেতে দরকার তো এবে পর্যন্ত আম ল্যাবরে আমি যে কাম করিছু আমাকে জনা পড়িছি কি মাইক্রোবায়োম রু বাহার থিবা কিছু কিছুটা মলিকিউলস অ্যাকচুয়ালি রে মেদবহুলতা ইয়া মধুময় এমতিয়া রোগ গুড়ারু বি আমাকে বঞ্চাই পারন্তি আমি মানে মেডিসিন হরিকাঙ্কর এটা গোটে রিপ্লেসমেন্ট হয়ে পারে তা ছড়া আউ মাইক্রোবায়োম আমি সাস্টেনেবিলিটি বগেরারে বি ইউজ করি পারিবু যোটা কি আম এনভায়রনমেন্ট কু গোটে মানে বেটার এনভায়রনমেন্ট বনাই পারিবু আউ ফিউচার রে সাস্টেনেবিলিটি এনশিওর হয়ে পারিব তো হ্যাঁ এবে পর্যন্ত আমি মাউস উপরে কাম করছু যেতেকি আমার কাম হয়েছি কিন্তু আম ল্যাব রু আম স্যার প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স ফিল্ড রে বি যাইছেন আগুকু তো সেথিরে সে হ্যুম্যানস নেকি ক্লিনিক্যাল ট্রায়ালস হয়েকি আজি প্রোডাক্ট লঞ্চ বি হয়েছে আম মাইক্রোবায়োটিক্স রো সেথিরে সে পার্সোনালাইজড মেডিসিন বানাউছেন এমতি হয়ে পারে কি গোটে মানুষ রু আউ গোটে মানুষ গলা বেলকু পুরা তার সিস্টমটা হি অলগা তো গোটে মেডিসিন সমস্ত কাম করিব বলে সেটা কই হব কিন্তু আমি পার্সোনালাইজড মাইক্রোবিয়াল মেডিসিন যে দেবু আগুকু সেটা মানে ইচ মানুষ গোটে পরফেক্ট সলিউশন রহব তো সেটা সাইড ইফেক্টস বি রহব না হ্যুম্যান ডেভেলপমেন্ট বি বহুত হেল্প করবে ভারতর একমাত্র পরীক্ষিত বায়োসার পৃথ্বী প্রো মাটিকু রখে সুস্থ দিয়ে নুয়া জীবন ধান পনিপরিবা ও ডালি জাতীয় ফসল পাই লাভদায়ক অমল বড়ায় রোগ কমায় আজি হি জমিরে প্রয়োগ করন্তু রাজ্যর প্রত্যেক জিলা ও ব্লক পাই আমি ডিস্ট্রিবিউটর ও ডিলর নেউছু যোগাযোগ পাই 9937054201 নম্বর কু ডায়াল করন্তু।